হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার হচ্ছে গিয়ে জারণ বিজারণ। খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমার খুব ফেভারিট জারণ বিজারণ। এবং হচ্ছে গিয়ে অনেক মানে স্টুডেন্টসদের অনেক কোশ্চেন থাকে এই জারণ বিজারণ সম্পর্কে। আসলে তারা অ্যাকচুয়ালি দেখা যায় মেইনলি তো জারণ বিজারণ আসলে 9-10 পড়ানো হয়, স্টুডেন্টসরা দেখা যাচ্ছে যে 9-10 ক্রস করে তারা ইন্টারে উঠে যায়, বাট জারণ বিজারণ সম্পর্কে তারা খুব বেশি জানে না বা তার বেসিকটা তারা আসলে খুব বেশি বুঝে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। তো আজকে খুব বেসিক লেভেল থেকে, খুব রুট লেভেল থেকে আমরা জারণ বিজারণ আলোচনা করব, এবং নেক্সট ক্লাসটা হবে তোমাদের একটু কঠিন, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা কোনো বিক্রিয়ার সমতাকরণ বিধানটা আমরা ডিটেলস কয়েকটা রিয়াকশান দিয়ে শেখাবো। আজকে হচ্ছে কি একেবারে গ্রাস রুট লেভেল যেটা বলে জারণ বিজারণের আলোচনা করব, যে জারণ বিজারণ কি, কিছু এক্সাম্পল দিয়ে আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। খুব শর্ট একটা ভিডিও থাকবে, ভালোভাবে দেখে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো আসো শুরুতে, জারণ বিজারণ কি, এটা ইংলিশে বলা হয় রিডক্স রিয়াকশান। রিডক্স শব্দটা আসছে হচ্ছে গিয়ে রিডাকশন থেকে, রিডাকশন মানে বিজারণ, আর অক্স শব্দটা আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন মানে জারণ। তার মানে হচ্ছে গিয়ে জারণ বিজারণ। অ্যাকচুয়ালি কেন জারণ বিজারণ বললো, কারণ যেখানেই জারণ ঘটবে সেখানেই বিজারণ ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ আলাদাভাবে কোথাও হয় না, বরঞ্চ জারণ আর বিজারণটা সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সাথে হয় আর কি। এই জন্য জারণ বিজারণকে একই সাথে আমরা লিখে থাকি বা রিডক্স রিয়াকশন বলা হয়। তো এখন চলো জারণ বিজারণ কাকে বলে তার সংজ্ঞাটা দেখি। জারণ প্রথমে হচ্ছে জারণ কি জিনিস, ফার্স্ট যেই সংজ্ঞাটা আমি বলবো এটা হচ্ছে গিয়ে সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা। তার মানে হচ্ছে গিয়ে সনাতন যে ব্যাখ্যাটা আছে যে জারণের সংজ্ঞায়, এটা দিয়ে আমরা একটু বুঝাবো, অথবা একসাথে আমি বিজারণটাও দেখাই দিই একটা রিয়াকশনের মাধ্যমে। জারণ বিক্রিয়া ছিল যে কোনো একটি মৌলের সাথে অথবা কোনো একটি যৌগের সাথে অক্সিজেনের অথবা অন্য কোনো নেগেটিভ মৌলের সংযোগকে জারণ বলে। আবার বলি, কোনো একটি মৌল অথবা কোনো একটি যৌগের সাথে অক্সিজেনের সংযোগকে বলা হয় জারণ। উল্টা হাইড্রোজেন অথবা অন্য কোনো ধনাত্মক আয়ন বের হয়ে যাওয়াটাকে বলা হয় জারণ। যেমন ধরো একটা রিয়াকশন হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সাথে অক্সিজেন সংযুক্ত হয়ে ধরো পানি তৈরি করলো, সাপোজ এই রিয়াকশানটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে পানি তৈরি করলো। তো খেয়াল করে দেখো, হাইড্রোজেন একটা মৌল যার সাথে অক্সিজেনটা সংযুক্ত হলো, হয়ে পানি তৈরি করলো। তাহলে হাইড্রোজেনের কি ঘটবে, সংজ্ঞা অনুসারে সনাতন পদ্ধতিতে জারণ ঘটলো। উল্টা কেস একটা রিয়াকশান দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। উল্টা কেস দেখো, আবার হাইড্রোজেন অক্সিজেনের সাথে সংযুক্ত হলো। আমরা জানি বিজারণ হচ্ছে কোনো একটি মৌলের সাথে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল সংযোজন অথবা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল চলে যাওয়া, এটা হচ্ছে বিজারণ। তো হাইড্রোজেন অক্সিজেনের সাথে সংযুক্ত হয়েছে, তার মানে অক্সিজেন বিজারণ ঘটছে। আর যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে, তার মানে হাইড্রোজেনের জারণ ঘটছে, ঠিক আছে। সেইমভাবে আমরা আরেকটা রিয়াকশান দেখতে পারি, যেমন ধরো ফেরাস অক্সাইড তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে ফেরিক অক্সাইড তৈরি করলো, সাপোজ ফেরিক অক্সাইড তৈরি করলো। এখানে হচ্ছে 3 × 3 = 6, তাই না? তো আমরা 2 × 4 = 2 দিতে পারি। তো ধরো এই ফেরাস অক্সাইডের সাথে অক্সিজেন এসে সংযুক্ত হয়ে ফেরিক অক্সাইড তৈরি করলো। তো এখানে যেহেতু ফেরাস অক্সাইডের সাথে অক্সিজেনটা সংযুক্ত হয়েছে, তার মানে ফেরাস অক্সাইডের জারণ ঘটেছে। কারণ আমরা সনাতন পদ্ধতিতে আবারও বলেছিলাম যে কোনো একটি যৌগ অথবা কোনো একটি মৌলের সাথে যদি অক্সিজেন সংযোগ ঘটে তাহলে তার জারণ ঘটে। তার মানে এখানে ফেরাস অক্সাইডের জারণ ঘটেছে, ঠিক আছে। এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সনাতন পদ্ধতিতে জারণ বিজারণ ব্যাখ্যা। জারণটা হচ্ছে গিয়ে কোনো একটি মৌলের সাথে অক্সিজেন অথবা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, আর বিজারণ হচ্ছে গিয়ে কোনো একটি মৌল অথবা যৌগের সাথে হাইড্রোজেন অথবা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা।
আবার জারণ বিজারণ আমরা জারণ সংখ্যা দ্বারা ব্যাখ্যা করতে পারি। আমরা হয়তো জারণ সংখ্যা নির্ণয়টা একটু মানে জারণ বিজারণটা পড়ানোর পর দেখাবো, বাট তোমরা জাস্ট সিম্পলি আমি মাঝখানে একটু দেখাবো জাস্ট ফর মাই রিডক্স রিয়াকশন পারপাস। ধরো জারণ সংখ্যা যদি কোনো একটা মৌলের বিক্রিয়ক থেকে উৎপাদে বাড়ে, আবারও বলি জারণ সংখ্যা যদি কোনো একটা মৌলের বিক্রিয়ক থেকে উৎপাদে বাড়ে তাহলে তার জারণ ঘটে, আর জারণ সংখ্যা যদি কমে তাহলে তার বিজারণ ঘটে। যেমন একটা রিয়াকশন ধরো এরকম, ধরো জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন দিয়ে ধরো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করলো। সাপোজ দেখো এই যে রিয়াকশানটা জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি করলো, তো এখানে একটু খেয়াল করে দেখো জিঙ্ক এর জারণ সংখ্যা এখানে শূন্য, কারণ আমরা জানি কোনো একটি মৌল অথবা কোনো একটি যৌগের জারণ সংখ্যা শূন্য হয়। কেন হয় এটা আমরা পরে বলবো, একটু পরেই বলতেছি। কোনো একটা মৌলের অথবা কোনো একটা স্পেসিফিক যৌগের পুরাটার জারণ সংখ্যা শূন্য, তো এখানে জিঙ্ক একটা যেহেতু মৌল তার মানে তার জারণ সংখ্যা শূন্য। আর এদিকে দেখো জিঙ্কের জারণ সংখ্যা কত, আমরা জানি সালফেট হচ্ছে 2-, তার মানে হচ্ছে গিয়ে বলছিলাম যে কোনো একটা যৌগের জারণ সংখ্যা শূন্য, তার মানে জিঙ্ক সালফেট পুরাটার জারণ সংখ্যা শূন্য। তো এখন সালফেটটা যদি 2- হয় তার মানে জিঙ্কটা হচ্ছে 2+, কারণ 2-2+ মিলে আলটিমেটলি শূন্য হয়, তার মানে জিঙ্কটা হচ্ছে 2+ বা +2 যেটাই বলো। এই হচ্ছে জিঙ্কের অবস্থা। আবার সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেনটা হচ্ছে গিয়ে +2, কেন, কারণ সালফেটটা তো 2-, তাই না, তো +2 -2 0, সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা 0, বাট সালফেট 2- যেহেতু তাকে নিষ্ক্রিয় করতে হাইড্রোজেন তোমার হচ্ছে গিয়ে 2টা 2+, কিন্তু একটা প্লাস ওয়ান, হাইড্রোজেন হচ্ছে গিয়ে +1, যেহেতু হাইড্রোজেন আছে এখানে 2টা, এই জন্য 2+, কিন্তু এমনি সিম্পলি ইন্ডিভিজুয়াল হাইড্রোজেনের হচ্ছে গিয়ে +1, আর এখানে যেহেতু হাইড্রোজেন একটা মৌল তার মানে তার 0। তো একটু খেয়াল করে দেখো জিঙ্কের এখানে হচ্ছে 0 বিক্রিয়কে উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা +2, আর হাইড্রোজেনের বিক্রিয়কে হচ্ছে +1 আর উৎপাদে হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো জিঙ্কের জারণ সংখ্যা কি বাড়লো না কমলো, অবশ্যই বলবে ভাই জিঙ্কের জারণ সংখ্যা বাড়লো, তার মানে জিঙ্কের কি ঘটলো, আমি সংজ্ঞা অনুসারে জারণ ঘটলো। কেন আমি বলেছিলাম যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা যদি বিক্রিয়ক থেকে উৎপাদে বাড়ে তার জারণ ঘটে, তো জিঙ্কের বিক্রিয়কে যেহেতু সিঙ্গেল মৌল তার মানে 0, উৎপাদে +2 তার মানে 0 থেকে +2 জিঙ্কের জারণ সংখ্যা বাড়লো, তার মানে জিঙ্কের জারণ ঘটছে। উল্টা গেজ সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন +1 আর উৎপাদে হচ্ছে গিয়ে 0, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কমলো, তার মানে তার ঘটেছে হচ্ছে গিয়ে বিজারণ। তো এইটা হচ্ছে একটা পারপাস যেভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি জারণ বিজারণের, কোনটা জারিত হবে মানে কোনটা জারণ ঘটবে আর কোনটার হচ্ছে বিজারণ ঘটবে, এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা। আবার আমরা জারণ বিজারণের ব্যাখ্যা দিতে পারি মডার্ন যে ব্যাখ্যাটা ইলেকট্রন ছাড়া অথবা ইলেকট্রন গ্রহণ করার উপর ভিত্তি করে, এটা কীভাবে দিতে পারি ব্যাখ্যাটা, দেখো ধরো একটা রিয়াকশন এরকম, সাপোজ সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, ধরো এটা একটা রিয়াকশন, এখানে আমি জারণ বিজারণটা ব্যাখ্যা দিতে চাই। একটু খেয়াল করে দেখো এখানে সোডিয়াম কী করে, আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে অনেক কম এবং প্রত্যেকটা মৌলই বন্ধন গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরিনের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন কেন করলো, আমরা জানি প্রত্যেকটা মৌলই বন্ধন গঠন করে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে সুস্থিত হওয়ার জন্য। এই সেম কেসটা সোডিয়ামের ক্ষেত্রেও ঘটে, সে কী করে, সে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, অবশ্যই 2টা ইলেকট্রন ছাড়বে, যাই হোক ইলেকট্রন ছাড়ে, তো সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক এই ইলেকট্রনটা গ্রহণ করে কে, ক্লোরিনের ইলেকট্রনটা গ্রহণ করে,
তাহলে একটু খেয়াল করে দেখো, সোডিয়াম মৌলটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হইল, আর ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে হইল ক্লোরিন মাইনাস। এই সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। তাহলে ইলেকট্রন পদ্ধতিতে বা ইলেকট্রনীয় পদ্ধতিতে বা মডার্ন পদ্ধতিতে কোনো একটি মৌল যদি ইলেকট্রন ছাড়ে তার ঘটে জারণ, আর যদি কোনো একটি মৌল ইলেকট্রন গ্রহণ করে তার ঘটে বিজারণ। তার মানে এখানে সোডিয়ামের জারণ ঘটছে আর ক্লোরিনের বিজারণ ঘটছে। আশা করি ক্লিয়ার। তো সেমভাবে দেখো, আমরা আরেকটা রিয়াকশন দিয়ে বুঝাইতে পারি, যেমন জিঙ্ক কিউপ্রিক সালফেটের সাথে। অবশ্যই তোমরা অনেকের বদভ্যাস আছে, তোমরা কপার সালফেট বলো, নট কপার সালফেট, এখানে কপারের যোজনী দুই, সো কিউপ্রিক সালফেট বলার অভ্যাস করবা। মিলে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করে, আবার ওখানে কিউপ্রিক বলো না, কপার তৈরি করে। তো একটু খেয়াল করে দেখো, জিঙ্ক কী করে, এখানে জিঙ্ক একটা ইলেকট্রন ছেড়ে, যেহেতু জোড়নী দুই, দুইটা ইলেকট্রন, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়লো, তার মানে জিঙ্ক যেহেতু দুইটা ইলেকট্রন ছাড়লো তার কী ঘটলো, জারণ ঘটলো, জিঙ্কের জারণ ঘটলো, কারণ সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো এটা হচ্ছে গিয়ে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে জারণ অর্ধবিক্রিয়া। আবার কপার কী করে, কপার এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতু তৈরি করে। তাহলে একটু খেয়াল করে দেখো, কপার যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, কপার যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কপারের কী হয়েছে, বিজারণ হয়েছে, খুব সিম্পল। তো এই দুইটা রিয়াকশান যদি আমি যোগ করি, মোট বিক্রিয়া পাবো দুইটা ইলেকট্রন, দুই পাশের দুইটা ইলেকট্রন বাদ, তার মানে এদিকে জিঙ্ক প্লাস কপার টু প্লাস, ইলেকট্রন যেহেতু শেষ, জিঙ্ক টু প্লাস প্লাস কপার। এখন এখানে যদি আমি সালফেট হচ্ছে দর্শক আয়ন, এটা স্থাপন করে দিই, তাহলে জিঙ্ক প্লাস কিউপ্রিক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, খুব সিম্পল ব্যাপারটা। এখন কোশ্চেন আসে যে ভাইয়া দর্শক আয়ন কী। দেখো, দর্শক আয়ন হচ্ছে ওই আয়ন যেটার বিক্রিয়কের জারণ সংখ্যা এবং উৎপাদের জারণ সংখ্যা সেম। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিউপ্রিক সালফেটে সালফারের জারণ সংখ্যা কত, টু মাইনাস। সেমভাবে জিঙ্ক সালফেটে সালফারের জারণ সংখ্যাও টু মাইনাস। তাহলে এখানে কি কোনো পরিবর্তন হইল, জারণ সংখ্যার পরিবর্তন কত, শূন্য। তার মানে বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। সো এটাকে আমরা বলতেছি দর্শক আয়ন। সো এই কনসেপ্টটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা কয়েকটা জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করব একটু দেখব। শুরুতে আমি বলেছিলাম একটা কথা, যে কোনো একটা স্পেসিফিক মৌল অথবা কোনো একটা স্পেসিফিক যৌগের জারণ সংখ্যা কত হয়, অবশ্যই শূন্য হয়। কোনো একটা স্পেসিফিক মৌল অথবা কোনো একটা স্পেসিফিক যৌগের জারণ সংখ্যা শূন্য হয়। বাট এটা যদি কোনো একটা মূলক হয় তাহলে তার জারণ সংখ্যা লিখতে হবে, বা তার চার্জ সংখ্যাটাই হবে তার জারণ সংখ্যা। যাই হোক, আমরা কয়েকটা মৌল একটু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড। এবার তোমাকে কেউ কোশ্চেন করলো, এটা সাধারণত ভর্তি পরীক্ষাগুলোতে আসতে পারে অথবা তোমার নর্মাল পরীক্ষায়ও আসে, ধরো বললো যে সালফারের জারণ সংখ্যা কত, তোমাকে যেটার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে এটাকে তুমি ধরে নিবা এক্স, সালফার ধরলাম এক্স, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই জারণ সংখ্যাটা আসলে কি, এটা একটু বুঝান, যে সরাসরি ম্যাথে চলে গেলেন, জারণ সংখ্যা তো বললেন নাকি। অ্যাকচুয়ালি জারণ সংখ্যা হচ্ছে কোনো একটি মৌলের, কোনো একটি মৌলের যত সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিলে অথবা যত সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করলে সে সুস্থিতি লাভ করে, এটা হচ্ছে তার জারণ সংখ্যা। কেমন ব্যাপারটা দেখো, আমরা সাধারণত জানি নিষ্ক্রিয় মৌলগুলো সুস্থিত, তাদের অষ্টকপূর্ণ, তারা ইলেকট্রন ছাড়তেও চায় না অথবা গ্রহণ করতেও চায় না। যেমন ধরো সোডিয়াম একটা পরমাণু, তার পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন আছে 11টা। সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়ে যায়, তার মানে সে সুস্থিত হয়ে যায়। তাহলে সে কী করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে না, ছাড়বে, অবশ্যই ছাড়বে। সেমভাবে দেখো ফ্লোরিন একটা পরমাণু,
তার পারমাণবিক সংখ্যা 9, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেও অনেকটা নিউরনের মতো হয়ে যায়, সো সে একটা ইলেকট্রন গ্রহণ করতে যাবে। সেমভাবে অক্সিজেন একটা পরমাণু, সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে ইলেকট্রন 8টা। সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও নিষ্ক্রিয় নিউরনের মতো হয়, তার মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চাবে। সো জারণ সংখ্যা হচ্ছে গিয়ে যতগুলি ইলেকট্রন ছাড়বে অথবা যতগুলো গ্রহণ করবে সুস্থিত হওয়ার জন্য, ওই সংখ্যাটাকেই আমরা চিহ্ন সহ বলি জারণ সংখ্যা। ক্লিয়ার? তো জারণ সংখ্যার যোজনের ভিতরে কিছু স্পেসিফিক পার্থক্য আছে, আমি আমার একটা ভিডিওতে এটা ডিটেলস আলোচনা করব যে যোজনী আর জারণ সংখ্যার পার্থক্য কী। তো এখানে আমরা দেখি অক্সিজেন যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করলে সে সুস্থিত হয়, আমরা জানি অক্সিজেন -2, এখানে অক্সিজেন কয়টা? 4টা, 4 দ্বারা গুণ হবে, প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন তো সাধারণত হাইড্রোজেন গ্রুপ 1-এর মূল, আর আমরা জানি গ্রুপ 1-এর মূল সবগুলোর জারণ সংখ্যা +1। যদি আমরা মনে রাখি নর্মালি যে আসলে এই মূল্যটা দিল, হঠাৎ করে আমি বলতে চাব গ্রুপ 1-এর জারণ সংখ্যা সাধারণত আমরা ধরি গ্রুপ 1 হচ্ছে +1, গ্রুপ 1-এর জারণ সংখ্যা আমরা +1 ধরি, গ্রুপ 2-এর জারণ সংখ্যা আমরা সাধারণত +2 ধরি, গ্রুপ 3-এর জারণ সংখ্যা আমরা +3 ধরি, আবার সেমভাবে গ্রুপ 17-এর জারণ সংখ্যা আমরা -1 ধরি, গ্রুপ 16-2 ধরি, গ্রুপ 15-3 ধরি, এতটুকু পর্যন্তই। এগুলো একটু মনে রাখো শর্টকাটে। তো এখন দেখো হাইড্রোজেন যেহেতু জারণ সংখ্যা +1, হাইড্রোজেন কয়টা? 2টা, তার মানে +2, প্লাসটা না দিলেও চলবে, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো সালফিউরিক অ্যাসিড বলছিলাম কোনো একটা স্পেসিফিক যৌগ অথবা কোনো একটা স্পেসিফিক মূলকের জারণ সংখ্যা কী হয়? 0 হয়, তাই না? তো দেখো এখানে জারণ সংখ্যা 0, ঠিক আছে? তো সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা 0 হইলে তাহলে কী আসে? 2 + x - 8 = 0, তার মানে x = +6, তার মানে সালফারের জারণ সংখ্যা এখানে কত দাঁড়াইলো? +6। সেমভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা এগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমাকে দেওয়া হলো, এখানে বলা হলো ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা কত। দেখো পটাশিয়াম +1, প্লাস ম্যাঙ্গানেট যেহেতু বের করতে হবে x, প্লাস অক্সিজেন আমরা জানি -2, কয়টা আছে? 4টা, পুরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 0, তাহলে +1 + x - 8 = 0, তার মানে x - 7 = 0, x = +7, খুব ইজি। তার মানে হচ্ছে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। সেইমভাবে আমরা একটা মূলক দিয়ে দেখি, তো যেমন ধরো তোমাকে কেউ বলল যে আচ্ছা অ্যামোনিয়াম মূলকে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করো তো দেখি, এই ক্ষেত্রে ব্যাপারটা একটু এক্সেপশনাল হবে। যেমন ধরো নাইট্রোজেন আমরা x ধরে নিলাম, 4টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন +1 হলে 4টা হাইড্রোজেন +4, খুব সিম্পল। এখন বলছিলাম যে কোনো একটা মূলকের এই যে চার্জ সংখ্যা প্লাস মানে হচ্ছে +1, এটাই হবে তার জারণ সংখ্যা, তার মানে এটা হবে +1, প্লাসটা দিতে হয় না। তো x = 1 - 4 বা x = -3, তার মানে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? -3। মূলকেরগুলোর ক্ষেত্রে যে চার্জ থাকবে এটাই তার জারণ সংখ্যা হিসেবে গণ্য হবে। তো যাই হোক, এগুলোই ছিল মোটামুটি জারণ সংখ্যার এক্সাম্পল। তো আমরা নেক্সট ভিডিওতে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো রিয়াকশানের সমতাকরণ নিয়ে ডিটেলস আলোচনা করব কয়েকটা রিয়াকশানের মাধ্যমে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।